হাই বিওয়ার্স, কারিগরি শিক্ষা অধিদপ্তর ক্রাফট ইনস্ট্রাক্টরের পরীক্ষা 12 জুন 2021 সালে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওর অনেকেই জানতে চেয়েছেন ইনফরমেশনগুলো 100% সঠিক কি না। তো সেই প্রশ্নের উত্তর দিব এবং নতুন আরও কিছু আজকে আপডেট দিব, যেটা খুব ইম্পর্টেন্ট। আগে প্রশ্নগুলোর উত্তর বলতে চাই, যে প্রশ্ন করে সেও আপনাকে 100% সঠিক কি না সেটা বলবে না, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন না করাটাই ভালো। আপনাকে হয়তো কিছু ইনফরমেশান আমি কালেক্ট করি, সেটা আমি দিই, যাতে এটা 99% সেরকম হওয়ার পসিবিলিটি। কিন্তু 100% সঠিক কিনা সেই প্রশ্নটা আসলে করা ঠিক না। তো আজকে বলতে চাচ্ছি হচ্ছে যে পরীক্ষাটা আমি যেটুকু আজকে জেনেছি সেটা হচ্ছে, পরীক্ষাটা হচ্ছে 1.5 ঘন্টা পরীক্ষা হবে, 90 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট বা 90 মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 90 মিনিটের পরীক্ষাটা কী হবে, এটা অবশ্যই 100% পরীক্ষাটা লিখিত হবে, 100% এটা পরীক্ষা লিখিত হবে। এখন কথা হচ্ছে, লিখিত পরীক্ষা দুইভাবে হয়, একটা হচ্ছে এমসিকিউ লিখিত, আর একটা হচ্ছে সরাসরি কোশ্চেন আকারে লিখিত। এখন এখানে কোনটা হবে, এটা হবে না এটা হবে, এটা কনফার্ম করাটা খুবই কঠিন, তাই না? তারপরও আমি বলবো যে আপনারা এটা প্রায়োরিটি দেবেন, এমসিকিউ লিখিত প্রায়োরিটি দেবেন, এবং এটার জন্য প্রস্তুতি নিতে থাকেন। তবে এটার জন্য প্রস্তুতি নিতে গিয়ে এটা হারিয়ে ফেলবেন না, ঠিক আছে? এটা মনে করেন যে আমি এটা হয় বেশি, তো এই এমসিকিউ ধরনের লিখিত হওয়ার পসিবিলিটি বেশি, আশা করি এটাই হবে। তারপরও আপনারা লিখিত একটু প্রিপারেশন নিতে থাকবেন। আর পরীক্ষাটা হচ্ছে 4টা বিষয়, যেটা আমি আগেও বলেছি, আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এ পার্ট থাকবে। এখন হচ্ছে সাবজেক্ট টিপ কিছু প্রশ্ন থাকতে পারে, সেটা আমি একটু প্রিপারেশন নিতে পারবো, যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো জানবেন। আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষায় নেগেটিভ নাম্বার থাকার সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে 0.25 নেগেটিভ নাম্বার থাকতে পারে, আপনারা অবশ্যই দেখবেন। আর পরীক্ষার রেজাল্টটা আপনার যেদিন পরীক্ষা হবে সেদিনই দেওয়ার সম্ভাবনা বেশি, আর সেদিন রেজাল্ট দেবে এবং সেদিনই ভাইভার ডেট দিয়ে দেবে। তো আশা করি এই পর্যন্ত আপনারা এমসিকিউ ধরনের লিখিত হওয়ার সম্ভাবনা বেশি, এটার প্রস্তুতি নিতে থাকেন, আর পাশাপাশি লিখিতর জন্য একটু দেখবেন। আমি এখনও বলি এমসিকিউ ধরনের লিখিতই হবে। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।